লাগে মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে ওই তারা খাদ্য খাবারই করছে, এখন ওইখানে খাবার এক দলে পরিবেশন করছে আর এক দলে খাবার নিয়ে গেছে। এখন ধারণা করা হয়েছে তাদের বক্তব্য তাদের ধারণা হয়েছে নিয়ে যাওয়ার সময় কোনো মহল এইটা করছে কিন্তু বাড়িতে যেগুলো খাবার আদি খাইছে ওই যে দশটা পাতি সে কাজ সমস্যাটা ঘটে সম্মানিত সুধী মণ্ডলী। আমরা এতক্ষণ একজন আমাদের এই যে ভুক্তভোগী একজন পেশেন্টের আমরা স্টেটমেন্ট শুনলাম যে কালকের একটা আসলে দাওয়াত প্রোগ্রামে প্রায় 10,000 মতো লোক অ্যাটেন্ড করছিলেন, এর ভিতরে প্রায় ওনাদের ভাষ্যমতে 9,000 বেশি লোক অসুস্থ হয়ে পড়ছে একটা মাস পপুলেশন এই ধরনের প্রবলেমে, এবং গ্রামবাসীদের ধারণা যে এটা হয়তো বা শত্রুতবশত একটা খাবারের ভিতরে কোনো কেমিক্যাল দিয়ে থাকতে পারে। যদিও এই সম্পর্কে আসলে সঠিক ধারণা পাইতে গেলে এই খাবারের আমাদের কেমিক্যাল অ্যানালাইসিস করা দরকার, কিন্তু এটা তো আমাদের গ্রাম অঞ্চলে এটা সম্ভব না। হয়তো বা ঢাকা মহাখালী এটা কেমিক্যাল টেস্ট করলে কোনো তথ্য দিল হয়তো বা সম্ভব হইতে পারে। এখন এহেন মুহূর্তে আমাদের করণীয় যেহেতু এই প্রবলেমটার প্রথমেই দেখা গেছে যে তার পেটে ব্যথা, বমি এবং পাতলা ব্যথা, মানে গ্যাস্ট্রিক আপসেট। তো গ্যাস্ট্রিক আপসেট হইলে চাচার যে স্টেটমেন্টের সাথে কিছুটা মিল আছে, খাবারের কোনো কেমিক্যাল পয়জনিং যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এরকম প্রচণ্ড পেটে ব্যথার সাথে বমি এবং পাতলা ব্যথা হতে পারে। এটা সবসময় বড় সমস্যা যেটা হয় যে ডিহাইড্রেশন, শরীরে বারবার পাতলা পায়খানা এবং বমি হইলে শরীরে পানি সর্বত এবং লবণ সর্বত দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের চিকিৎসার প্রথম ধাপই হলো পর্যাপ্ত পরিমাণে রিহাইড্রেশন করা, মানে খাবার স্লাইন। এর সাথে যদি খাবারের ভিতরে আমরা যেহেতু জানি না এটা কেমিক্যাল অথবা জীবাণু কিনা, তার সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে আমরা সিপ্রোট প্রসেসের নামে অ্যান্টিবায়োটিকটা প্রথম সাজেস্ট করতে পারি, যেহেতু এটার ওরকম সাইড এফেক্ট তেমন নাই। সেক্ষেত্রে সিপ্রোট প্রসেসের ওষুধ এবং সাথে হইলো পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন যাতে সে ডিহাইড্রেশন না হয় এটা দিলেই হয়তো বা আস্তে আস্তে এই সমস্যাটা সমাধান হয়ে আসবে। এবং চাচাও খাবার স্যালাইন খেয়েছেন এবং রাত্রবেলা 3 বার 7 থেকে 4 বার 7 বার তার পাতলা ব্যথা হওয়ার পরে এখন তার সমস্যা অনেকটাই সমাধানের পথে, পেটে ব্যথাটাও কমে গেছে, বমি হচ্ছে না, পাতলা ব্যথাটাও কমে আসছে। তো আমার মনে হয় যে সিপ্রোফ্লক্সাসিন বা সিম্পল এই ধরনের গ্যাস্ট্রিক রিলেটেড অ্যান্টিবায়োটিক এবং সাথে পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন খেলে একটা নির্দিষ্ট টাইম পরে এ ধরনের সমস্যা থেকে সে উত্তরণ পাবে। ধন্যবাদ।